সুন্দর একটি এবং আপনারা চাইলে এই নিয়মটা ফলো করে আপনারা আপনার ফেসবুক আইডি রিকভারি করতে পারবেন বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাবো আমার মূল ভিডিওতে ভিডিওতে যারা একটা কথা বলি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন সো বন্ধুরা ফার্স্ট অল আমাদের করতে হবে কি আমরা আমাদের অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে যাব গিয়ে তারপর আমাদের যে অ্যাকাউন্টে রিকভারি করবো তার অ্যাকাউন্টে আমি আমরা চার্জ করে নিব সো যে অ্যাকাউন্টটি আমরা রিকভারি করবো তার নাম লিখে আমরা ওই অ্যাকাউন্টটি চার্জ করে নিব সো বন্ধুরা আমরা এখন চার্জ করে নিব নামটি লিখে নেওয়ার পর এখন দেখতে পারতেন সেকেন্ডে যে একটি আইডি দেখতে পারতেন এম ডি রিফোন এটি আমার আগের অনেক আগের আইডি এটি আমি দুই সালে খুলছিলাম এখন আমার এটির নাম্বার এবং পাসওয়ার্ড কিছুই মনে নেই সো বন্ধুরা আমি এটাকে এখন আপনাদেরকে রিকভারি করে দেখাবো সো অফ অল আমাদের করতে হবে অ্যাকাউন্টটিতে ঢুকতে হবে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে তার মধ্যে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কফি লিঙ্ক সো আপনারা কফি লিঙ্কের উপর ক্লিক করে কফি লিংক করে নেবেন দেন আপনারা সরাসরি এখান থেকে বাইরে হয়ে যাবেন যার ফলে আপনাদের নোট ফ্যাড বা আপনাদের যেখানে সুবিধা হয় ওখানে একটি এই আইডিটিকে পোস্ট করবেন বা ফেস্ট করবেন সো আমি নোটপ্যাডে গিয়ে আমি এই আইডিটাকে বা এই লিঙ্কটাকে আমি ফেস্ট করলাম সো ফেস কলার ফর দেখতে পাচ্তেছেন ডট ডট কম স্ল্যাশ তারপরে রিপন ডট হোসেন অয়ন সো আপনারা এটাকে এখান থেকে রিমুভ করে দেবেন ইউজার নেম রেখে সবগুলো রিমুভ করে দিবেন যার ফলে আপনারা এখান থেকে সরাসরি আবার এটাকে কপি করবেন দ্যান হচ্ছে কপি করার ফলে শেষ হয়ে যাওয়ার ফলে আপনারা সরাসরি এখান থেকে বাইর হয়ে যাবেন সো বন্ধুরা আপনাদের এখন কাজ হচ্ছে আপনারা আপনাদের ফোনে একটি ব্রাউজার চুজ করবেন সো সেটি কিংবা ইউসি বা মিনি আর যদি গুগল ক্রম ব্রাউজার হয় তাহলে তারও ভালো সো আপনারা যাদের গুগল ক্রম তারা গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা সো বন্ধুরা ক্রম ব্রাউজারটি অফেন করার পর আমরা সরাসরি সার্চ অপশনে গিয়ে লিখবো ফেসবুক ডট কম সো আমি এখান থেকে লিখে নিচ্ছি ফেসবুক ডট কম লিখে নেওয়ার পর এখন আমাদেরকে সরাসরি ফেজে নিয়ে যাবে বা লগ ইন অপশন নিয়ে যাবে এখন হচ্ছে বন্ধুরা আমরা নাম্বার এবং জিমেলের জায়গায় যে একটি ইউজার নেম কপি করে নিয়ে এসলাম আমার অ্যাকাউন্টে সেই ইউজার নেমটি আমরা এখানে সরাসরি বসিয়ে দিব আমি আবারও বলছি আপনারা আমি কিছুক্ষণ আগে যেই ইউজার নেমটি এখানে কপি করে নিয়ে আসলাম নাম্বার এবং ইমেলের জায়গায় ওই ইউজার নেমটি আমি এখানে বসিয়ে দিব দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জায়গায় আমাদের ওল্ড পাসওয়ার্ড আমরা যেই বর্তমানে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে আমার অ্যাকাউন্টে বা আমার আইডিতে সেই পাসওয়ার্ডটি দেওয়ার আগে যে একটি পাসওয়ার্ড ছিল আমরা ওই পাসওয়ার্ডটি দিয়ে দিব এখানে মানে আমাদের ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে দিব সো বন্ধুরা আমি আমার সিকিউরিটির কারণে আমি হাইড করে দিয়ে দিচ্ছি সো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি ওল্ড পাসওয়ার্ডটি না দেন তাহলে আপনাদের কাজ হবে না আপনারা ওল্ড পাসওয়ার্ডটি দিতে হবে অবশ্যই সো ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে লগ ইনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এদেরকে একটু লোডিং নিবে বা সরাসরি লোডিং নেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন উপর লেখা আসছে ওল্ড পাসওয়ার্ডটি দেওয়ার জন্য সো এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এই দেখতে পাচ্ছেন নিউ ওয়ান সো নিউ ওয়ান যে একটি দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে দেন হচ্ছে দেখতে পাচ্তেছেন আবার অফিন উইথ কম ব্রাউজার তো আপনারা জাস্ট নাম্বার উপর ক্লিক করবেন আবার সরাসরি কম ব্রাউজারটি চুজ করবেন চুজ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের আইডিটি সরাসরি চলে আসছে এখন হচ্ছে বন্ধুরা আপনারা এখান থেকে কন্টিনিউর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে দেন হচ্ছে এখানে ইন্টার দ্য সিক্স ডিজিট কোড সো আপনাদের যে জিমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে বা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে সেই অ্যাকাউন্টটিতে বা সেই জিমেলটিতে একটি ছয় অক্ষরের কোড চলে আসবে কোডটি আসার পর বুঝতে পারবেন আপনাদের কখন জিমেল দিয়ে আপনাদের আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়েছে সো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন আমারও স্বয়ক্ষরের কোডটি চলে আসছে এই যে দেখতে পাচ্তেছেন সত্তর পঁচাত্তর তেষট্টি সো আমি এটি দিয়ে দিচ্ছি সত্তর পঁচাত্তর তেষট্টি দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের ইন্টার নিউ পাসওয়ার্ড সো আপনারা এখন নিউ পাসওয়ার্ডটি দিতে পারবেন আপনারা যে কোনো আপনার যে ইচ্ছা সেই পাসওয়ার্ডটি দিতে পারবেন সো আমি আমার নিউ একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো বন্ধুরা আমি সিকিউরিটি পারপাসের জন্য আমি হাইড করে দিয়ে দিলাম দেখানো হচ্ছে এখন আমরা উপর ক্লিক করব ক্লিক করার পর সরাসরি আমাদের আইডিটি লগ ইন হয়ে যাবে সো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে আবার কন্টিনিউ উপর ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আমাদের অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন হয়ে যাবে সো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এটি আমার আইডি অরিজিনাল আইডি সরাসরি লগ ইন হয়ে গেছে সো আপনারা চাইলে এইভাবে খুব সহজে করে নিতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ